नमस्कार बंधु, एस एस के एम एस के शिक्षक किन्तु खूब कठिन समस्यार मध्य रही है शिक्षामंत्री बदलेर फले से दाड़ी जा प्रतिश्रुति दिए शिक्षामंत्री तार किन्तु अनेकटाई कागज कलमे हयनी एवं शिक्षकरा सुयोग सुविधा पायनी। ताई कठिन अवस्थाय नतून शिक्षामंत्रीर काछे समस्त किछु आबार तुले धरा, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ন্যূনতম একটা ভাতা বৃদ্ধিরও দাবি জানাতে হবে এবং সেই ভাতা বৃদ্ধিটা কত বা মুখ্যমন্ত্রীর কাছে কি খবর গিয়েছিল বা কি ফাইল গিয়েছিল এই বিষয়ে আমরা জেনে নেব পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কে সহায় চুক্তি শিক্ষকদের আরো কি বলতে চাইছেন শোনা যাক। সমস্ত সংগঠনকে কি একটা ঐক্যবদ্ধ ভাবে হয়ে কাজটা করলে ভালো হবে বলে মনে হয়? আমরা সকলকে নিয়েই কাজ করতে চাই, ভোটের সময় যা হওয়ার হয়ে গেছে, কিন্তু সাংগঠনিক ভাবে আমরা চাই সবাই শিক্ষক, সেই শিক্ষক সংগঠনের মর্যাদাটা সবাই রাখুক, প্রত্যেকে যুক্তি পরামর্শ যাই হোক ওরা দিয়ে সহযোগিতা করুক, এটাই আমরা চাই। আমাদের সাথে আমাদের যে চলার পথে তারা বিভিন্নভাবে সহযোগিতা তাদের কাছ থেকে কামনা করি এবং এটাও বলে রাখি পাশাপাশি প্রত্যেকটা সংগঠনের সঙ্গে যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে রীতিমতো কথা হয়, মত পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু পেশার দাবিতে বা পেশাগত দিক থেকে আমরা সমস্যা সমাধানের পথে সবাই এক এবং সেই জন্য তাদের আমাদের সকলের প্রয়োজন আছে। যা আমার জমায়েতে যখন শিক্ষকদের ভাষণ দিচ্ছেন তিনি বললেন যে ভাতা বৃদ্ধির বিষয়টা মাথায় আছে, আমরা ক্ষমতায় এসেই বিষয়টা করব। তো এই মুহূর্তে শিক্ষামন্ত্রী পরিবর্তন হলো, তো আপনারা তো ভাতা বৃদ্ধি অবশ্যই জানাবেন, তো এই মুহূর্তে কতটা ভাতা বৃদ্ধি আপনারা দাবি জানাবেন? অন্তত এই একটা এই বর্তমান পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য ন্যূনতম ভাতা বৃদ্ধি কতটা মানে আপনারা দাবি জানাবেন? আমাদের ভাতা বৃদ্ধি যেটা মানে মাননীয় মুখ্যমন্ত্রীর টেবিলে যে জিনিসটা মানে ছিল, অর্থাৎ যে কাগজটা ছিল, যে আমরা চাইছি সেই ট্যাব অনুসারেই, ট্যাবের রিপোর্ট অনুসারেই আমাদের ভাতাটা হোক, অর্থাৎ ট্যাবে যেটা বলা হয়েছে যে সেই যাবে আমরা চাইছিলাম বা আমাদের আবেদন ওইটা কার্যকরী করা হোক। তো সেক্ষেত্রে 15-20 যাচ্ছি না, এবং সাথে যে আমরা দাবি রাখছি যে আমাদের এই বয়সে আর কোনো জায়গায় যাওয়ার জায়গাই নেই, সারাটা জীবন মানে খুব কষ্ট করেই গেলাম, যেসব ছেলেপিলে গুলো মানে স্কুল ছুট ছিল বা শিক্ষার আঙিনার বাইরে ছিল তাদের জন্য আমরা নিরলস পরিশ্রম করেছি হিসাবে বিনা পয়সায়, সেই জন্য একটা দাবি রাখার জোরালো দাবি আমাদের। আমাদের ফ্যামিলি পেনশন এবং আমাদের পেনশন প্রথম বেঁচে থাকার জন্য সামর্থ্য এসএসকে সমস্যা কিন্তু অনেক গভীরে, যেমন এই স্কুলগুলিকে নবম দশম শ্রেণীতে উত্তীর্ণ করা, শিক্ষকের প্রচন্ড ঘাটতি, অনেক স্কুলে 2-3 শিক্ষক নিয়ে চলছে, সাবজেক্ট ওয়াইজ শিক্ষক নেই এসএসকে স্কুলগুলোতে, এই শিক্ষকের প্রচন্ড ঘাটতি এবং রিটায়ারমেন্ট বেনিফিট হিসাবে 3 লক্ষ টাকা যেটা সেটা কিন্তু এখনো 65 এর জন্য হয়নি, এটাও একটা কিন্তু চরম সমস্যা। তো আরো যে আগামী দিনে ভাতা বৃদ্ধি সব বিভিন্ন বিষয়গুলো নিয়ে কত তাড়াতাড়ি শিক্ষামন্ত্রী পদক্ষেপ নেয় সেদিকে কিন্তু তাকিয়ে আছে, তবে সংগঠনগুলি সকলে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু কাজ করতে চাইছে, দেখা যাক আগামী দিনে কি হয় বন্ধু। অতএব ভেঙে পড়া নয়, আশা হত নয়, চেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু একদিন সফলতা আসবে। আপাতত এইটুকুনি নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন প্রতিদিন। নমস্কার স্যার।